হ্যাঁ বন্ধুরা নমস্কার, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। হ্যাঁ বন্ধুরা, আজকে রথযাত্রা, প্রথমেই আপনাদের সবাইকে শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা জানাই। হ্যাঁ বন্ধুরা, সারা বিশ্বব্যাপী জুড়ে কিন্তু চলছে এই রথযাত্রা উৎসব। তো বন্ধুরা, রানীগঞ্জের শিয়ারশোল এই রাজবাড়ি আপনারা দেখছেন, শিয়ারশোল রাজবাড়ি রথযাত্রা আপনাদের লাইভ টেলিকাস্ট করে দেখালাম, এবং আজকে সরাসরি আপনারা ভগবানের কাছে আমরা চলে এসেছি। দেখুন, সেই ভিডিও তুলে ধরার চেষ্টা করছি। আমরা একটুখানি এখানে যিনি নিত্য পূজা করেন পুরোহিত মহাশয়, এবং পুরোহিত মহাশয়ের সঙ্গে একটুখানি কথা বলবো। এই রাজবাড়িতে কোন কোন দেবতার এখন পুজো হচ্ছে ও একটু দেখিয়ে দেন। রাজবাড়িতে পৌরাণিক শ্রীধর দামোদরচন্দ্র, শ্রীধর চন্দ্র, লক্ষ্মী জনার্দন এবং গণেশাদি পঞ্চদেবতার সব পুজো আজ পুরনো, 100 বছরে পুরনো। রাজা ছিলেন কমলনাথ মালিয়া, তার দুই ছেলে পশুপতি মালিয়া, কুমার পশুপতি মালিয়া এবং ক্ষিতিপতি মালিয়া। ক্ষিতিপতি মালিয়ার ওয়ারিসেনা বাইরে থাকেন, কুমার পশুপতি মালিয়ার ছেলে জীবনলাল মালিয়া উনি গত হয়ে গেছেন, তার মেয়ে অনুরাধা মালিয়া সারাপ এবং বিঠলনাথ মালিয়া ইনারাই সেবা করছেন ঠাকুরের। আমি এদের পুজো করছি এখানে। সকালবেলায় নিত্য পুজো, মঙ্গল আরতি, ভোরবেলায় 5টায় মঙ্গল আরতি, 10টার সময় নৈবেদ্য, ফল মিষ্টি এবং দুপুর 11টায় গোবিন্দভোগ চালের ভাত, গাওয়া ঘিয়ের নানা ব্যঞ্জন, সবজি, পায়েস প্রতিদিন, এবং রাত্রিবেলায় 28টা গাওয়া ঘিয়ে লুচি এবং আলু ভাজা এবং মিষ্টান্ন। এই হচ্ছে ঠাকুরের সেবা। প্রতিদিনে যেমন নিত্য সেবা হয় সেই নিত্য সেবাই হবে। আবার আগামী নদিনে উল্টো রথ হবে। হ্যাঁ, যেমন সেবা রাজারা করবেন সেরকম সেবা হবে ঠাকুরের। ওনাদের ঠাকুর, আমরা সেবাই পুজো করি। একটুখানি যদি দেখানোর চেষ্টা করে একটু আমাদের সামনে দেখিয়ে দিই যদি দেন একটুখানি। পর্দা এবার পড়ে যাচ্ছে, তার আগে আমরা একটুখানি আর একবার ভগবানের কাছে গিয়ে একটুখানি ঠাকুরমশাই দেখাচ্ছেন। এই যে দেখছেন, ইনি হচ্ছেন রাধা দামোদরচন্দ্র, রাজাদের ঠাকুর। ইনি হচ্ছেন রাধা দামোদরচন্দ্র, দেখছেন ইনাকে, ইনি রাধা দামোদরচন্দ্র। ইনি হচ্ছেন লক্ষ্মী জনার্দন, ইনি হচ্ছেন শ্রীধরচন্দ্র, ইনি হচ্ছেন পণ্ডিত গোবিন্দ প্রসাদ মালিয়ার আসল ঠাকুর। হ্যাঁ, আর ইনি হচ্ছেন লক্ষ্মী জনার্দন, ইনি হচ্ছেন লক্ষ্মী জনার্দন। এখানে লক্ষ্মী জনার্দন শুধু নয়, অনেক ঠাকুরই আছে। হ্যাঁ, লক্ষ্মী জনার্দন, ইনি হচ্ছেন দিদির নাড়ুগোপাল, ইনি হচ্ছেন পুরানো দেবী পুরাণ, ইনি হচ্ছেন দেবী মাতা। হ্যাঁ, গণেশ, লক্ষ্মী, কালী এবং ইনি হচ্ছেন শিব। এখানে আছেন শিব, রাধা কৃষ্ণ আছেন। হ্যাঁ, তো বন্ধুরা, এরপর ভোগ নিবেদন হবে এবং আমরা আপনাদের ভেতরে ঢুকে সমস্ত কিছু দেখালাম, দেবদেবীর মূর্তি। এবং আজকে এই রথযাত্রা এবং ভোগ নিবেদনের জন্য এবার পর্দা পড়ে যাচ্ছে। বন্ধুরা, এদিকে দেখুন, বাইরেটা প্রচুর ভক্তের সমাগম। আমরা বরাবরই চেষ্টা করি একটুখানি যাতে এক্সক্লুসিভ ভিডিও দেওয়ার। তো বন্ধুরা, গৌতমের সাথে আপনারা যারা ভালোবাসেন এই চ্যানেল, তারা কিন্তু বরাবর দেখতে থাকুন। এবং আমরা এরপর আপনাদের রাজবাড়ি এই রথযাত্রা তুলে ধরবো, চোখ রাখুন, দেখতে থাকুন গৌতমের সাথে। আসল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন ক্লাবের যিনি কালচারাল সেক্রেটারি মৈনাক মণ্ডল, মৈনাকদার সঙ্গে একটু কথা বলবো যে আজকে এই রথযাত্রা সম্পর্কে যদি একটুখানি কথা বলেন মৈনাকদা। হ্যাঁ, বলছি আমাদের শিয়ারশোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের পরিচালনায় এবং আমরা যেখানে এখন দাঁড়িয়ে আছি, দামোদরচন্দ্রজীবের যে মন্দির, রাজপরিবারের পৃষ্ঠপোষকতা এবং যে ঐতিহ্য বাই যে আমাদের এই রথযাত্রা, এবছর পিতলের রথের আমাদের 100 বর্ষ উদযাপন বর্ষ চলছে। এবং এবারে আমরা যেটা হচ্ছে আকর্ষণ আমরা রেখেছি, সবাই দেখলেন এখন আমাদের ইতিমধ্যে রথযাত্রা হয়েও গেছে, সেটা হচ্ছে ইস্কনের মন্দির থেকে যারা আছেন তারা এসে আমাদের এই রথযাত্রাকে নিয়ে গেলেন এবং খুব সুন্দরভাবে আমরা এত ভক্তের মাঝে
ভক্তদের সহযোগিতায়, দর্শনার্থীদের সহযোগিতায় আমরা এই এবারে রথযাত্রা আমরা খুব ভালোভাবে সম্পন্ন করতে পেরেছি। এবং আমাদের সঙ্গে বিবতরণ এদিকে আমাদের সাথে আমাদের এবারে রথযাত্রা যে আমাদের কমিটি, সেই রথযাত্রা কমিটির যে আহ্বায়ক, ঠিক আছে, আমাদের কনভেনার বিবতরণ আছে। বিবতরণ বলবে রথ সম্বন্ধে যে আমাদের এই সাত দিন আট দিন ধরে যে রথটা আমাদের চলবে, 28 তারিখ পর্যন্ত উল্টো রথ। সোজা রথ হলো আমাদের এই পুরনো নতুন রাজবাড়ি থেকে, যেটা পুরনো রাজবাড়ি, যেটা একটা সময় আমাদের পুরনো রাজবাড়ি বলেছিল, সে ভগ্নাশেষ, সেখানে আমরা এখন গেছে। সে রথ এবারে ওই সোজা উল্টো রথে যখন হবে, ওইখান থেকে আবার আমাদের সোজা যেখানে রথটা ছিল সেখানে আবার আসবে। তো 8 দিন পর্যন্ত চলবে, 28 তারিখ পর্যন্ত রথটা চলবে। এর মাঝে কী হবে না হবে সে পুরো ব্যাপারটাই এখন আমাদের যে কনভেনার বিপত্তারণ ব্যানার্জি আছেন উনি বলবেন। যাও প্রথমেই জানাই ধন্যবাদ এই ইউটিউব চ্যানেলকে। দ্বিতীয়ত আমরা এবছরের, আমরা সবাই জানেন যে এবছর আমাদের যে পেতলের রথ সেটি শতবর্ষ এবারে পূর্ণ হলো। আমাদের দাদুদের মুখে শোনা যে যখন পেতলের রথ ছিল না, কাঠের রথ ছিল, সেই টাইমেও সিয়াটসোল একইভাবে সমান ঐতিহ্য মেনে আমরা এই রথযাত্রা করতাম। এই রথযাত্রা আমাদের সিয়াটসোল নয়, শুধু সমস্ত রানীগঞ্জের একটা বিশেষ গর্ব। আমরা এই কয়লা খনি শিল্পাঞ্চলের বহু পুরনো এই রথমেলা, এই রথমেলা আমাদের রাজ পরিবারের পৃষ্ঠপোষকতায় হয় এবং আমাদের সিয়াটসোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের যে আমাদের সংস্থা, যে ক্লাব, 1946 থেকে আমরা এই মেলা পরিচালনা করছি দীর্ঘদিন ধরে। এই মেলার বিশেষ আকর্ষণ যে আমরা মেলার মধ্যে সমস্ত কিছু, আপনি মেলার মধ্যে সমস্ত ধরনের দোকান এখানে আপনারা পাবেন। একটা সময় এটা কৃষি মেলা দিয়ে শুরু হয়েছিল, একটা সময় একদম ঠিক, একদম ঠিক। মানে এটাও শোনা আমাদের দাদুদের মুখে যে এই টাইমে পুরো পুরো ল্যান্ড ছিল এগ্রিকালচার ল্যান্ড। এই এগ্রিকালচার ল্যান্ড তখন মানুষ কৃষি বেস করে মানুষের জীবনযাপন নির্বাহ হতো সেই টাইম। এই জন্য মেলার যত রকম সরঞ্জাম, সব সমস্ত কিছু কৃষি ইনস্ট্রুমেন্টগুলো এখানে মেলায় বিক্রি করা হতো। কিন্তু বর্তমান যুগে যে চাহিদা, মানুষের চাহিদার পরিবর্তন হয়েছে, আমরা এখনও পর্যন্ত আমাদের কৃষির সমস্ত জিনিসপত্র এখানে আসে। এছাড়াও এখানে আমাদের বিশেষ যে মাছে, যারা এখানে প্রচুর ধীবর সম্প্রদায় আছে, তারা মাছের বিভিন্ন ইনস্ট্রুমেন্টস এখানে বিক্রি করা হয়, বিভিন্ন জিনিসপত্র এখানে থাকে। আমরা মেলা কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইউটিউব চ্যানেলকে যে তিনি এসেছেন আমাদের এই মেলার পরিদর্শনের জন্য। যারা এই মেলায় আসতে পাচ্ছেন না, তারা ইউটিউব চ্যানেল মধ্য দিয়ে আপনারা মেলা দেখতে পাচ্ছেন। বহু মানুষ আছে যারা সিয়াটসোলে প্রচুর আত্মীয় বা সিয়াটসোল বাসী, যারা বাইরে বাইরে আছেন, বহু বিদেশেও আছেন আমাদের ছেলেমেয়েরা, আমাদের বিভিন্ন গ্রামবাসীরা, তো তাদেরকেও আমরা এই ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে আমরা জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা, অভিনন্দন। যখনই সময় পাবেন আমাদের এই মেলায় আসুন। আমাদের মেলা প্রায় 11 দিন ধরে আমরা এই মেলা পরিচালনা করি, আজ থেকে শুরু, 11 দিন চলবে। 9 দিন পর আমরা ঠিক আমাদের পুরনো পুরাতন রাজবাড়ি থেকে আমরা নতুন রাজবাড়ি আমরা রথ নিয়ে আসব, আপনারা সেদিন পর্যন্ত আসুন। ধন্যবাদ। তো বন্ধুরা, খুব সুন্দরভাবে বর্ণনা দিলেন এই রাজবাড়ির এই রথযাত্রা। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখলেন এতক্ষণ কিন্তু মন্দিরের গর্ভগৃহে আমরা প্রবেশ করলাম এবং সমস্ত দেবদেবীর দর্শন আপনাদের করালাম, এবং আপনাদের লাইভে যেহেতু রথযাত্রা তুলে ধরার চেষ্টা করেছি, আপনারা তো অতি অবশ্যই দেখেছেন, প্রচুর ভক্তরা দেখেছেন দেশের বিভিন্ন প্রান্তে এবং বিদেশের থেকেও কিন্তু প্রচুর ভক্তরা দেখেছেন। তো বন্ধুরা, আজকে এই রানীগঞ্জ এই রাজবাড়ি আপনারা দেখছেন, এই রাজবাড়ির অন্দরমহলে আমি গর্ভগৃহে আপনাদের দেখালাম বিভিন্ন দেবদেবীর মূর্তি, এবং সবচেয়ে আনন্দের বিষয় যে এখনও যিনি এই রানীগঞ্জের রাজা উপাধি একটা সময় ছিল, কিন্তু এখন যেহেতু আর রাজা বলে নেই, কিন্তু রাজবাড়ির সদস্য এখনও রয়েছেন বিঠল মালিয়া, তার সঙ্গে কথা হলো, তিনি খুব খুশি এই আজকের গৌতমের সাথে উনি প্রোগ্রাম দেখেছেন, এবং তার সঙ্গে কথা হলো। আমরা রানীগঞ্জের রাজবাড়ি, সিয়াটসোল রাজবাড়ির ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব, আপনারা চোখ রাখুন গৌতমের সাথে, আমরা কিন্তু এই সিয়াটসোল রাজবাড়ির ইতিহাস আসছে আগামী দিনে, এবং অন্দরমহলের আপনাদের ভিতরে ছবি দেখাবো। তো বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা, আমরা এখন এই রাজবাড়ির এই যে আপনারা দেখছেন আপনাদের ভেতরে দেখালাম গর্ভগৃহে, এবং এখন আমরা রানীগঞ্জের যিনি ভজন গায়ক রয়েছেন জয়রাম পাণ্ডেজি এবং তার সুপুত্র অভিষেক পাণ্ডে, অভিষেক রয়েছে আপনাদের সামনে, এখন
ঠাকুরের একটি গান আজকে এই রথযাত্রায় অভিষেকের গলায় একটি গান হলে কেমন হয়? অভিষেক, তোমাকে স্বাগত জানাই গৌতমের সাথে জানালে, এবং জয়রামজি নমস্কার। নমস্কার, জয় জগন্নাথ। পেয়ে গেছি আজকে এই সুবর্ণ সুযোগ, তো একটা গান যদি হয়ে যায় অভিষেক। হরে কৃষ্ণ শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। পিতু মাতা স্বামী সখা হামারে, পিতু মাতা স্বামী সখা হামারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা, হে নাথ নারায়ণ বাসুদেব। ও গোবিন্দ বলো হরি গোপালে বলো, গোবিন্দ বলো হরি গোপালে বলো, ও গোবিন্দ বলো হরি গোপালে বলো, গোবিন্দ বলো হরি গোপালে বলো। রাধা রমণ হরি গোবিন্দ বলো, রাধা রমণ হরি গোবিন্দ বলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ধন্যবাদ। জয় জয় শ্রী রাম, রাধে রাধে। তো বন্ধুরা, খুব সুন্দর শুনলেন আপনারা গৌতমের সাথে চ্যানেলে। তো বন্ধুরা দেখতে থাকুন, এইভাবেই কিন্তু এক্সক্লুসিভ ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবার কৃপা করুক। জয় জগন্নাথ। একবার সবাই মিলে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।